আমাদের আজকে সকালে টিফিন হচ্ছে ম্যাগি। তো সব কাজ হয়ে গেছে, এখন ম্যাগিটা খেয়ে নেবো আমি আর মামুনি, তারপর সানাকে স্নান করিয়ে আমিও স্নান করে নেব। আর চলো সানাকে দেখাচ্ছি, এই দেখো, এই যে সানা, সানাকে এখন স্নান টান করাবো। সানা হাই বলো, ওসো না, হাই বলো, মুড নেই। দেখো ঘরটার একদম সমস্তটা পরিষ্কার, মোছা টোছা একদম কমপ্লিট দেখলে। তো চলো সানার ওদিকে গামলা টামলা সব রেডি করে এসছি, ওকে স্নান করিয়ে তারপর আমি স্নান করব। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা মোটামুটি দেখতেই পেলে সকালে যা কাজ হয়, ঘর ঠর মুছে সানার সব কাপড় জামা ধুয়ে তারপর সানাকে স্নান টান করালাম। আর আমি এখনও স্নান করিনি, আর এখন অনেক বেজে গেছে বেলা 12টা। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি ওই একটু এখানেই এক জায়গায় যাবো, ওই আধার কার্ডের কি লিঙ্কটিং করাতে হবে ওই জন্যই যাব। তো কাজগুলো পড়ে আছে, এটাই করে শোভনের সাথেই যাব, গিয়ে আসবো। আর এই দেখো আমি রেডি হয়েছি বলে সানার কাণ্ড দেখো, ওর স্নান টান সব হয়ে গেছে। এই দেখো কি হয়েছে, কি তুমি যাবে, তোমাকে তো নিয়ে যাবো, নিয়ে যাবো তো, তাই জন্য রাগ করেছে আমার উপর জানো তো। আর তারপরে এসে আমি স্নান টান করে তারপরেই সানাকে খাওয়াবো, তাহলে চলো অনেক কাজ আছে। আর আজকে রান্না হয়েছে কি সেটাও দেখাবো। আর ও আজকে রান্না হয়েছে ডাল আর তেলাপিয়া মাছের ঝাল, ব্যাস এই রান্না। আর তেলাপিয়া মাছের ঝালটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো, রেসিপিটা তুলে রেখেছি আমি। তাহলে চলো এখন যাই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখিয়ে নি, এখানে আছে দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এখানে আছে দেখো এই যে তেলাপিয়া মাছের তেল ঝাল। এই রেসিপিটা চলো, বাপিও চলে এসছে, বাপিকেও এখন খেতে দেবে। আর এই রেসিপিটা তো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তাহলে চলো। আর এইদিকে সানার অবস্থা দেখো, এই দেখো ও আয়নাতে নিজেকে দেখছে আর হাসছে, কি করছিস? আর বাপি চলে এসছে, বাপি খাচ্ছে, কি কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পড়ে যাবি। আর চলো মামুনিকেও দেখাচ্ছি, এই দেখো। হ্যাঁ, আর বাপিকে দেখাতে পাচ্ছি না, বাপি খালি গায়ে বসে খাচ্ছে, দেখানো যাবে না, বাপি গেঞ্জি টেঞ্জি পরুক তারপর দেখাচ্ছি। আর হ্যাঁ ওইগুলোই খেতে পছন্দ, কি করছিস? আর এই দেখো বাপির কাছ থেকে নিয়ে ও এখন এই দেখো সাদা ভাত খাচ্ছে, কি খাচ্ছে তুমি? এই যে ও দাদা খাচ্ছে, ও খাচ্ছে, কি খাচ্ছো? সাদা ভাত, আচ্ছা খাও, নিজের খাবারটা খাবে না, সবার খাবার দেখে দেখে খাবে ঝাল খাবার গুলো। আর আমার আজকে এখনো পুজো টুজো কিছুই দেওয়া হয়নি, সব মোটামুটি কাজ হয়ে গেছে, দেখি কখন যাব তারপরেই। এই দেখো সানার সব ধুয়ে একদম কেচে দিয়েছি, এই যে শোভনের কিছু রুমাল, আর এই দেখো এই পড়ে যাবি, শোনা দৌড়াদৌড়ি করিস না। তাহলে চলো আবার কাজটা ছেড়ে এসে পরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখি শোভন কখন আসে, দেখতে দেখতে 1:45 বেজে গেছে। আসলাম দুপুরবেলা, সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি, বললাম যে দুপুরে ডাল হয়েছিল আর হচ্ছে তোমার তেলাপিয়া মাছের ঝাল আর টমেটোর টক পরে করা হয়েছিল, কিন্তু সেটা তোমাদের দেখাতে পারিনি। আর এখন বাজে সন্ধে 7টা, ওই দুপুরবেলা যে বললাম আধার কার্ডের লিঙ্ক করানোর জন্য গেছিলাম, তো তখন কাজটা হয়নি, এখন গেছিলাম। এখন সানাকে নিয়ে আমি উঠলাম, মামুনি ফার্স্টে গেছিল, তারপর আবার মামুনি এসছে, আমরা গেছি। আর এই দেখো সন্ধেবেলা আমরা এখন বসে পড়েছি, দেখো রেডি হয়ে নিয়েছি সবাই, ওই গেছিলাম, এই দেখো মানে গেছি আর এসছি 5 মিনিটও না, এই যে মামুনি। আর এই দেখো মামুনির চা করে এনেছে, আমরা এখন লিকার চা বিস্কুট খাবো, খেয়ে একটু যাবো ডাক্তারের কাছে। ওই মামুনির পায়ে একটু কড়া পড়েছিল, তো ওই ব্যান্ডেড দিয়ে চামড়াটা উঠে গেছে, এখন একটু ব্যথা হয়, যাই হোক ওটা দেখাতেই যাব। হ্যাঁ ওই ওটা দেখাতেই আর কি, যে এখন কি করা যায়, আর কিছু মলম টলম যদি দেয় এই জন্য, মানে পায়ের নিচে তো সারাদিন হাঁটা চলার মধ্যেই থাকতে হয়, একটু অসুবিধেই হয়, তো সেই জন্যই যাব। আর এই জন্যই আর একটুখানি আমরা বেরোবো, এদিক ওদিক থেকে একটু ঘুরে চলে আসবো, সানাও যাবে। ওই দেখো সানা, সানা যাবে বলে দেখো আগের থেকে ও দরজার সামনে দাঁড়িয়ে আছে। মাম্মা একটু টাটা দাও, টাটা টাটা টাটা, কি হয়েছে? আচ্ছা টাটা। আর এই যে মামুনি চা বিস্কুট খাচ্ছে, আর এই যে আমার চাটাও নিয়ে নি, চাটা খেয়ে যাই, ডাক্তারবাবু চলে আসবেন, ফোন করেছিল মামুনি। তো দেখতে দেখতে 7টাও বেজে গেছে,
আমি উঠে সন্ধে টন্ধে সবই দিলাম আমার বউ গেছে। কি হয়েছে এত হাসছো কেন? ইনজেকশন দেবো বলো না। ওরে বাবা কেন বলো তো, এত আনন্দ ঘুরতে যাবে। একটু নাচ করে দাও তাহলে, একটু নাচ করে দাও তাহলে। ওই দেখো তাহলে চলো চাটা খেয়ে নিই, আবার ডাক্তারবাবু চলে আসবে। সারাকে একটু হাগিসটা পরাতে হবে, ওটাই ওর বাকি। আর চুল টুল বেঁধে দিয়েছি সব, খুলে পাগলের মতো হয়েছে। তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, সানাকে একটু দেখালাম, বাড়িতে গিয়ে তোমাদের বলবো। আর এই দেখো সানা আর মামনি বাড়ি চলে গেছে, আর এই যে শোভন, এই যে ডেকে আরে এসেছিলাম। এই যে তাহলে চলো এখন যাব, সানার কিছু গেঞ্জি কিনবো গরমে, তারপর ওখান থেকে বাড়ি। এই দেখো বললাম যে ডাক্তারের চেম্বারে গেছিলাম, ওখান থেকে তারপর বেলঘরিয়া বাজার গেছিলাম। তো বলছি কেন গেছিলাম ডাক্তারের কাছে, ভীষণ গরম পড়েছে না, তো এক নম্বর তো মামনির জন্য গেছিলাম, মামনির পায়ে কড়া হয়েছে তো ওটার জন্য মানে ব্যথা ট্যাথা হচ্ছে, মলম দিয়েছে। আর গেছিলাম হচ্ছে যে সানার মাথার এখানে যে গরম পড়েছে, চুলগুলোও দেখো অনেক, তো চুলগুলো কাটাতেও পারছি না। আর এখানে না এরকম গরম দুটো গোটা উঠেছে ফোড়ার মতো, এই পাশে একটা এই পাশে একটা, মানে দুদিকে দুটো, মাথা যেন যাচ্ছে না। তারপর যাই হোক এরকম মোড়ও একটু ব্যথা ব্যথা হচ্ছে, এই জন্য একটু দেখিয়ে নিয়ে আসলাম। বললো চুলগুলো কাটিয়ে দিতে, এবার চুলগুলো যে কাটাবো তোমার গরমের জন্য তো মাথায় চিরুনি দিতে পারছি না, এটাই হয়ে গেছে সমস্যা। তো দেখা যাক, অ্যান্টিবায়োটিক দিয়েছে আর মলম দিয়েছে, ওটা দেওয়ার পরেই আর কি ঠিক হয়ে যাবে, তারপর চুলগুলো একদম ছোট ছোট করে একদম ঝিরিঝিরি করে কেটে দেবো, পার্লারেই নিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার, মানে গরম পড়তে না পড়তেই দেখো দুরবস্থার শেষ নেই। আর এই দেখো সানাকে আমি এখন খাওয়াতে বসেছি, এই যে খাওয়াতে বসেছে, তোমাদের সাথে কথা বলছি। এসছি তখন প্রায় 9:30, আর বেলঘরিয়া বাজার গেছিলাম, বাজার কলকাতায় গেছিলাম, সানার জন্য কিছু গেঞ্জি এনেছি, মানে ঘরে পরার একদম স্যান্ডো গেঞ্জির মতন। তো ভালো অফার আছে, তোমরা কিন্তু কাছাকাছি যদি কোনো কারোর বাড়ির কাছে বাজার কলকাতা থাকে তোমরা ওই মলটাতে যেতে পারো, মানে ভালো অফার আছে আর তোমাদের ভালোই লাগবে, আর জিনিসগুলো খুব ভালো, তোমাদের দেখাচ্ছি আমি। আর আমাদের চলো রাতের মেনুটা তার আগে দেখিয়ে নিই, একদম সিম্পল মেনু। আর এই যে মামুনি বসেছে, এই যে মামুনির পায়ে একটু খুব ব্যথা হচ্ছে, এই যে মামুনি এখন একটু বসলো, আর আমি যে সানাকে খাওয়াচ্ছি। হ্যাঁ এই গরম পড়তে না পড়তে, আর এটা হয়েছে একদিকে ভালো হয়েছে, মানে এই কড়া থাকলে না হাঁটা যায় না, তো জানি না কার কার আছে তোমাদের। চলো তোমাদের আজকে ডিনারের মেনুটা বলে দিই, ওইদিকে তো সানাকে খাওয়াচ্ছিলাম প্রায় শেষ খাওয়ানো, আর পাটপাতার বড়া হবে। তো এই পাটপাতার বড়া হলে আমাদের কারোর কিচ্ছু লাগে না, তো কটা বড়া এই যে ভেজে নিলাম, আর এখন থালা কটা ধুয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। মামুনির পায়ে ব্যথা, যাই হোক ওই জন্য একটু করে দিলাম। এই দেখো এই পাটপাতার বড়া গুলো হচ্ছে, আর আর একটা আছে দাঁড়াও দেখাচ্ছি, মানে শোভনের তো একটুতে হবে না, অনেকগুলো ওর দরকার। এই দেখো আর এটুকু আছে, এটুকু ভাজলেই মোটামুটি হয়ে যাবে। তাহলে চলো দেখতে দেখতে, আর অনেক রাতও হয়ে গেছে, বিছানা করতে হবে, তারপরে শোবো, যাই হোক চলো। তার আগে তোমাদের
সানার গেঞ্জিগুলো দেখিয়ে নি, এইগুলোই কিনেছি আর কিছুই না। গেঞ্জিটা কিনতে গেছিলাম আর ওই ময়ূরি হেনা আনতে গেছিলাম মামুনির জন্য, ব্যাস এই। সানা তুমি একটু টাটা বাই দিয়ে দাও, মাম্মা টাটা বাই দিয়ে দাও। বড়া খাচ্ছ? আচ্ছা এই যে টাটা দিয়ে দাও। ওর আসলে মাথার মধ্যে ওগুলো হয়েছে তো শরীরটা ভালো নেই, যা হয় আর কি। বলো গুড নাইট, বলো গুড নাইট, বলো গুড নাইট বলে দাও। আমি দিয়েছি বলো। আচ্ছা বলো বলো তাহলে বলো। ঠিক আছে, মানে আমাকে আদর করে দিল। আর এই দেখো সানার জন্য এই গেঞ্জিগুলো কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাবো বলে এরকম সাজিয়ে রেখেছি, চাদরটা তুলে রেখে দেখো, কারণ এগুলো তো সব কাচার জন্য আমি বালতিতে রেখে দিয়েছিলাম, কালকে কেচে ডেটল দেবো তারপরও পরবে। এই দেখো এই একই টাইপের তিনটে গেঞ্জি, এগুলো একদম সেট ছিল, আবার এগুলোর সাথেই আবার এগুলো ছিল, এই যে একই টাইপের আবার তিনটে গেঞ্জি। দেখো কি সুন্দর, বেশ হালকা, মানে গরমে পড়বে খুবই ভালো, মানে দেখেও একটা শান্তি লাগছে। তো এই কিনতে গেছিলাম, আর শোভনের জন্য দুটো বক্সার প্যান্ট, ব্যাস আর কিচ্ছু না। ওই ওইটার দেখালাম না, এই দেখো এগুলো কিনতেই মোটামুটি গেছিলাম গরমের জন্য, ব্যাস। আর টুকটাক কেনা আছে, ওগুলো আবার পরে যাব। তো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করব না, সারাদিন কি করলাম টুকটাক সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তাহলে চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর এই গরমে একটু ভালো থেকো, ঠান্ডা ঠান্ডা খাবার খাও, তো এটাই বলার। তাহলে চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো টাটা, গুড নাইট।